হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ কি আমার বন্ধুরা যারা এখন এই সময় আমার ভিডিও দেখছেন তারা আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন, আর আমিও ভালো আছি। আর এই মুহূর্তে আমি চলে এসেছি জিরাটে। জিরাটে গতকাল আপনাদের বলেছিলাম যে আমার এক দেওরের প্রথম বেবি হয়েছে, তো সেটা দেখার জন্য আমরা একটা নার্সিংহোমে এসেছি। সবাই দাঁড়িয়ে আছে এখানে, তো একটু চা খাওয়া হবে। তো সবাই রয়েছে ওই যে নার্সিংহোমটা ওখানে, তো চলুন। তো এখন প্রায় সকাল 10:35 বাজে, এই সময় থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম। তো আপনারা আমার সঙ্গে থাকুন, দেখুন আমি যতক্ষণ সঙ্গে আছি আপনারা যতক্ষণ না কিছু শেয়ার করবো। আমরা সবাই মিলে একটু চা খেতে যাচ্ছি, চা খেয়ে নিয়ে তারপরে বেরিয়ে পড়বো, কারণ টাইম বেশি নেই, 10:11 এখানে সব বাড়ির লোকেরা রয়েছে। ভালো নয়, ঠিকই বলছি এগিয়ে এলাম, কারণ আজকে তো সোমবার আর আজকে এখানে জিরাটে হাট বসে। তো সেই জন্য আমি ভাবছি সেখানে, যদিও টাইম এখনও হয়নি, 12টা থেকে 4টা পর্যন্ত বসার টাইম এখন ফিক্স করে দিয়েছে, তো তবু গিয়ে দেখি যদি আপনাদের কিছু শেয়ার করা যায়। তো এখানে বেশ সস্তায় অনেক কিছু জিনিস পাওয়া যায়, আমিও এর আগে 2-1 বার এসেছি, মাঝে করোনার জন্য বন্ধ হয়ে গেছিলো। তো চলুন দেখি, দেখা যায় আপনাদের সঙ্গে কিছু শেয়ার করবো। জিরাটের এই জায়গাটুকুনির মধ্যে প্রচুর মেডিসিন শপ, ডাক্তার, হসপিটাল, নার্সিংহোম অনেক কিছু আছে ঠিক আমাদের আমার পেছন দিকে। তো এখন অনেক সহজেই অনেক ডাক্তার পাওয়া যায় বা সুবিধে আছে, আগে এরকম ছিল না, তো এখন অনেক কিছু সুবিধে হয়েছে। শেষ কত দেবে বল, এক কথা শেষ মুনিটা করব। ভাই ছেলে খাবো, যাই হোক আমি এই মুহূর্তে বিশেষ কাজে এসেছিলাম,
তো যে কারণে দোকানপাট যখন বসছে সবে তো এখানে সস্তায় খুব অনেক জিনিস পাওয়া যায় এবং সব রকমের জিনিস পাওয়া যায়। তো বন্ধুরা তোমরা কাছে পিঠে যারা আছে জিয়াট মার্কেটে বাস স্ট্যান্ডের কাছে আসতে পারো, তাহলে একটা দোকান আছে মাঝে বন্ধ ছিল। তো চলো, আমার বাড়ির লোকেরা আমাদের ওয়েট করছে ওখানে, তো সেই জন্য আমি আর দাঁড়াতে পারবো না। তো অন্য কোনো সময় আসলে তোমাদের সঙ্গে অবশ্যই আমি শেয়ার করবো। তো এখন দোকানপাট সব বসেনি, সবে বসছে, 12টার একটু পরে আসলে হয়তো সব দোকানই মোটামুটি বসে যেত। তো চলো ফ্রেন্ডস, যেটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর যেহেতু আমার হাজব্যান্ডের টোটোয় আমরা এসেছি সবাই, তো সবাই আমার জন্য দাঁড়িয়ে আছে, তাই আর বিশেষ কিছু শেয়ার করতে পারলাম না। ঠিক আছে, তো চলো দাঁড়াতে যাবি। আর বন্ধুরা, আমরা যে পথ ধরে এখন বাড়ি ফিরছি, দেখো এই বাড়ি ফেরার পথে প্রচুর নার্সারি তোমাদের মানে দেখতে পাবে তোমরা। তো দেখো, আমিও তোমাদের হয়তো নিয়ে বেশ শেয়ার করতে পারছি না, অন্য কোনো ব্লগে তোমাদের আমি শেয়ার করব। তো প্রচুর নার্সারি এই পথে। আর সামনেই দেখো এই নার্সারিটাতে একটু নামলাম, কারণ এখানে দেখলাম একটা ছোট্ট গাছে কত কমলা লেবু হয়েছে, মানে বেশ কয়েকটা গাছে। তো সেটা তোমাদের সঙ্গে না শেয়ার করে থাকতে পারলাম না, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। জিরাতে প্রচুর নার্সারি, দাঁড়িয়ে পড়লাম কিছু ছবি শেয়ার করার জন্য, ফুল গাছে ফল গাছে। তো তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্টস অবশ্যই জানাবে।